দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, একটা বিষয়ে কথা না বলে আজকে পারছি না। প্রথম কথা হচ্ছে, যদি তোমার পিএইচডি হয়ে থাকে, যদি তুমি পিএইচডি কমপ্লিট করে থাকো, অবশ্যই আমি বলবো, অবশ্যই এই জিনিসটা মাথায় রাখো যে পিএইচডি যদি তোমার কমপ্লিট হয়ে থাকে, তোমাকে কিন্তু টেন্টেটিভলি তোমায় কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি এই জিনিসটার উপর ফোকাস করছি, এই জিনিসটার উপর যখনই আমি ফোকাস করছি এবং আমি পিএইচডি কমপ্লিট করেছি, কোথাও যে কোনো ধরনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউ হোক না কেন, আমি কিন্তু অবশ্যই আবেদন করব। কেন বলছি, কোথাও যে কোনো জায়গায়, ওয়েস্ট বেঙ্গল হোক, ত্রিপুরা হোক, আসাম হোক, প্রত্যেকটা, এর জন্য তুমি কি করবে, একটা ডেটাবেস বানাবে। তোমার সাবজেক্ট কি আছে, সেই সাবজেক্ট অনুযায়ী লিস্ট অফ গভর্নমেন্ট ইউনিভার্সিটিস, লিস্ট অফ প্রাইভেট ইউনিভার্সিটিস। এবার গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে মোটামুটিভাবে যে অফিসিয়াল ওয়েবসাইটগুলো আছে তার লিস্ট করে সব প্রতি মাসে একবার করে কিন্তু সার্চ করবে, প্রতি সপ্তাহে সার্চ করো, একটা টেন্টেটিভ ভাগ করে নাও। 1 তারিখে সার্চ করলে, 15 তারিখে সার্চ করলে, 25 তারিখে সার্চ করলে, এইরকমভাবে। ঠিক তেমনিভাবে লিস্ট অফ প্রাইভেট ইউনিভার্সিটি, সেখানেও সার্চ করো, তোমার কোথায় কী ভ্যাকেন্ট পোস্ট রয়েছে, সমস্ত কিছু, যারা কলেজের প্রফেসর আছে, তোমার মোটামুটি যে একটা লিঙ্ক সবারই থাকে, তাদের সাথে আজ যোগাযোগ রাখো, কোথায় কী ভ্যাকেন্ট পোস্ট বেরোচ্ছে, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে কোথাও রিক্রুটমেন্ট হচ্ছে কি না, এই সমস্ত কিছু কিন্তু খোঁজ রাখো। কেন বলছি, কারণ পিএইচডির পর একটা দিন বেকার থাকা মানে ভীষণ গায়ে লাগে, গায়ে জ্বালা পোড়া করে, এবং তোমার জীবনের এই জিনিসটা কিন্তু ভীষণভাবে তোমাকে কিন্তু আক্ষেপ এনে দেবে যে ইফ ইউ হ্যাভ ডান ইয়ার পিএইচডি বাট ইউ আর স্টিল আনএমপ্লয়েড নাও, এটা ভীষণ কষ্টকর হয়ে যায়। তাই এখন থেকে এই টেকনিকটা ইউজ করে, এবং আমি বিশ্বাস করে আমি এই টেকনিকটা আমার যারা প্রফেসর তাদের কাছ থেকে শিখেছিলাম। আমি এই জিনিসটা তোমাদের কাছে উজাড় করে বলি, তোমরা যারা শোনো তারা অনেকে আমার কাছে বলেছে যে স্যার দাদা আমরা কিন্তু এটার বেনিফিট পেয়েছি, কিন্তু তুমি যদি এখনও বেনিফিট না পাও, আমি অবশ্যই বলবো এই জিনিসটার উপর কিন্তু খুব মন দিয়ে কিন্তু ফোকাস করো, টেন্টেটিভলি আকারে ফোকাস করো যে তোমার লিস্ট অফ গভর্নমেন্ট ইউনিভার্সিটিস এবং লিস্ট অফ প্রাইভেট ইউনিভার্সিটি, সমস্ত কিছু, কোথায় কী ভ্যাকেন্সির বের হচ্ছে, কোথায় কী বার হবে, দরকার পড়লে বাই টেলিফোন করো, টেলিফোন করে সচরাচর অ্যান্সার পাওয়াটা খুব টাফ এবং ক্রিটিক্যাল হয়ে যায়। তো সেই জন্য সবসময় চেষ্টা করো তাদেরকে নক করা, প্রত্যেকটা মানুষের সাথে ইন্ডিভিজুয়ালি কথা বলো। এই জিনিসটা যদি এখন থেকে তোমরা যদি করতে থাকো, অবশ্যই তুমি কিন্তু সফলতা পাবে, সফলতার মুখ দেখবে, এ বিষয়ে কোনো প্রকার কিন্তু সন্দেহ দেখো, কারণ এই জিনিসটা এখন থেকে করা মানে তোমার চেষ্টা, তোমার সমস্ত দিক থেকে তুমি কিন্তু এগিয়ে যাবে। এবং এই জিনিসটাকে এখন থেকে তুমি যদি ভার্বালি করতে থাকো, দেখবে কোথাও না কোথাও তুমি একটা জোন, সেকশনাল জোন, একটা স্টেপ কিন্তু পাবে। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ জীবনে যে কোনো সময় স্ট্রাগল আসবেই, বসে থাকার কোনো লাইন নেই, তোমাকে লড়াই করতে হবে প্রত্যেকটা জিনিসের, প্রতিটা মুহূর্তকে লড়াই করে তোমাকে অ্যাচিভ করতে হবে। দেয়ার ইজ নো ওয়ে, আজকে সচিন টেন্ডুলকারকেও কিন্তু বিশাল পরিশ্রম করে এই জায়গাটা পেতে হয়েছে, বিরাট কোহলিকেও পেতে হয়েছে। তো যাই হোক, যে জিনিসটা সেটা হচ্ছে, কারণ ভ্যাকেন্সিস কোথায় কী বেরোচ্ছে এইটাও কিন্তু জানা বা সবসময় খোঁজ খবর রাখাটা, এটা কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। ওই জন্যে এর চেষ্টাটা এখন থেকে তুমি যদি করো, এই জিনিসটাকে কিন্তু তুমি যদি এখন থেকে ফলো আপ করো, অবশ্যই তুমি কিন্তু অনেকটাই কিন্তু সাকসেসফুল হবে, এবং ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ তোমাকে কিন্তু এই জিনিসটার উপর ফলো আপ বেসটা বাড়াতে হবে। কোথায় কী ভ্যাকেন্সিস আসছে, এই জিনিসটা কিন্তু ভীষণভাবে দরকার। এখন থেকে তোমার মোড অফ প্রিপারেশন থাকবে এই জিনিসটাকে দীর্ঘদিনব্যাপী ভীষণভাবে গুরুত্ব সহকারে কিন্তু ফলো আপ করা, কারণ ফলো আপ যদি না করো, ফলো আপ যদি তোমার না থাকে, তুমি কিন্তু সাকসেসফুল হতে পারবে না, এবং সাকসেসফুল না হলে কিন্তু ভীষণভাবে সমস্যার সম্মুখীন হবে।
তো মন দিয়ে পড়াশোনা করো, প্রিপারেশন নাও, অবশ্যই তুমি কিন্তু সাকসেস পাবে।